আলো আমার আলো উগু, আলোয় ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়, আমার গয়না আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স। শুভ দীপাবলি। রাজবংশী সম্প্রদায়ের যুবদের সমাজের মূল স্রোতে ধরে রাখতে এগিয়ে এলো রাজবংশী ক্ষত্রিয় গাভুর সংঘ। সেই উদ্দেশ্যে রবিবার সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘির সুধামা লজে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের আহ্বায়ক আনন্দ সিংহ সহ বিশিষ্টজনেরা। সূত্রের খবর, গত 2016 সালে 5ই নভেম্বর উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘিতে রাজবংশী ক্ষত্রিয় গাভুর সংঘের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালন করেন রাজবংশী ক্ষত্রিয় গাভুর সংঘের সদস্যরা। রবিবার 5ই নভেম্বর করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘির সুধামা লজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের আহ্বায়ক আনন্দ সিংহ, রমেশ সিনহা, ফণীভূষণ সিংহ, পুষ্পজিৎ রায়, মধু কুমার দাস, দীনেশ চন্দ্র সিংহ, আনন্দ সিংহ, শিশির সিংহ ও পার্শ্ববর্তী বিহার রাজ্যের জগন্নাথ দাস, অরুণ কুমার দাস সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে রাজবংশী সম্প্রদায়ের যুব সমাজ যেন বিপথগামী না হয়ে পড়েন তার জন্য সচেতনতার বার্তা দেওয়া হয়। লোকসভা ভোট এগিয়ে এলেও রাজবংশী সম্প্রদায়ের এই সংগঠন কোন দলকে সমর্থন করবে সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন আনন্দ সিংহ। তিনি আরো জানিয়েছেন, রাজবংশী সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত মহারাজকে রাজ্যসভায় সদস্য করা হয়েছে। তিনি এই সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা দেশের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন। এই প্রসঙ্গে তিনি আরো কি কি জানিয়েছেন শুনব। কি নিয়ে আজকে আপনাদের সম্মেলন ছিল? দণ্ডবোধ, আমাদের সম্মেলন আজকে মূলত আমাদের যে রাজবংশী ক্ষত্রিয় গাভুর সংঘ, একটি গাভুরের যে সংগঠন, যুব সংগঠন তৈরি হয়েছিল 2016 সালে 5ই নভেম্বর, সেই দিনটিকে আজকে এই 5ই নভেম্বর পালন করার জন্য কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি। এবং একত্রিত হওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল আমাদের, যে আমাদের সমাজের যে গাভুর চ্যাংরা চিংড়ি রয়েছে, যারা যুবক যুবতী রয়েছে, তাদেরকে এক ছত্র ছায়ায় নিয়ে এসে আমরা যাতে বিপদগামী থেকে তাদের রক্ষা করে সঠিক পথে নিয়ে আসতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের এই সমাবেশটা, গাভুর সম্মেলনটা। আজকে সম্মেলনটা সম্পন্ন হলো, আজকের বিষয় হলো আমাদের গাভুর সংগঠন বাড়ানো, গাভুরের যে শিক্ষা রয়েছে এই শিক্ষায় জোর দেওয়া, সুশিক্ষিত, কুসংস্কার দূর করে বিজ্ঞানমুখী করে তোলা, তারপরে হচ্ছে আমাদের কিছু ধর্মীয় ব্যাপারগুলো আমাদের মানুষকে অন্ধকারের দিকে নিয়ে চলে যাচ্ছে সেই বিষয়ে আমাদের একটা ব্যবস্থা গ্রহণ করা, এবং তার সাথে সাথে আমাদের সামাজিক একটা ব্যাধি যেটা রয়েছে, পণ প্রথা, মানে জমি বেচে পণ প্রথার আওতায় সমস্ত কিছু ঢুকে যাচ্ছে, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, তার সাথে রয়েছে আমাদের যে মোবাইল এডিক্টেড, তার সাথে বিভিন্ন ড্রাগস যে নেশা করে আমাদের সোসাইটির যে যুবকগুলো রয়েছে, তারা অপরাধমূলক কাজকর্মে জড়িত হয়ে পড়ছে, সেগুলো থেকে কীভাবে বিরত করা যায় এবং মানুষকে সচেতন করা যায়, সেগুলো নিয়েই এখানে আজকের আলোচনা সভাটা হয়েছে। আপনার নাম? আমার নাম আনন্দ সিংহ। কোন দায়িত্বে রয়েছেন আজকের সভা? আজকে আমি কনভেনর হিসেবে মূলত আজকে আমাদের গাভুরগুলোকে ডেকেছি এই বিষয়গুলো আলোকপাত করার জন্য, এবং গাভুর সংঘ শুরু থেকেই আমরা কয়েকজন মিলে রয়েছি এবং সেইভাবেই পরিচালনা করে আসছি। আপনার মূল এজেন্ডাটাই ছিল যে আমাদের গাভুরকে সচেতন করা, গাভুর সংগঠন বানানো, এবং সমাজে ঘটে যাওয়া অপরাধমূলক যে কাজকর্ম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেগুলো থেকে আমাদের নিস্তার পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে আমাদের। আচ্ছা, একটা বিষয় সভাপতি সাহেব, সামনে তো লোকসভা ভোট রয়েছে, রাজবংশী মানুষ কোনো দলকে সমর্থন করবে? এ বিষয় নিয়ে আমাদের মন্তব্য করাটা আমাদের ভুল হবে, রাজবংশী মানুষ কোথায় সমর্থন করবে কি করবে না, যেহেতু আমাদের সংগঠন হচ্ছে অরাজনৈতিক সংগঠন এবং আমরা সমাজের সচেতনতামূলক ব্যাপারগুলো নিয়ে কাজ করি, আর এই বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে বসিনি বা এই বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে নারাজ। অনন্ত মহারাজ সংসদ হওয়ার পর আপনাদের উন্নয়নের কোনো ভূমিকা গ্রহণ করেছেন? এক্ষেত্রে নিরপেক্ষভাবে যদি বলতে হয় আমি বলবো যে অনন্ত মহারাজ নিশ্চয়ই আমাদের
একজন সোসাইটির ব্যক্তি রাজবংশী মানুষের হয়ে কথা বলেন, অনেকেই আমাদের সংসদ রয়েছেন, সাংসদ রয়েছেন যারা পার্লামেন্ট হাউজে রয়েছেন কিন্তু নিজস্বতা নিয়ে নয়, তবে নিজস্ব পরিচয় নিয়ে আমাদের একমাত্র এই অনন্তবাবুই আজকে রাজ্যসভার সদস্য হিসেবে গেছেন। এই দিক থেকে বলতে গেলে যে আমাদের এখানে রাজবংশী মানুষের দুঃখ দুর্দশা বা মনের কথা উনি একমাত্র বলবেন, বলার একটা জায়গা উনি পেয়েছেন। সেদিক থেকে বলা যায় নিশ্চয়ই জায়গাটা যখন পেয়েছেন এটা তো আমাদের সমাজের উপকারই হবে, অপকার তো হবে না। উত্তর দিনাজপুরের করণ দিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।